Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, Bundura. আমি তথাগত তোমাদের চেয়ে তথাগত পরবার ইউটিউব চ্যানেল আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কে তুমি নন্দিনী টেলারটি নিয়ে এবং এই টেলারে আমরা কি কি দেখতে পেলাম তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং তার সাথে আমরা বলতে চলেছি এই মুভিটি কোথা থেকে কপি করা হয়েছে এবং তার ফুল ডিটেইলস কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি এবং তার সঙ্গে কিন্তু অনেক রকমের কথাও বলতে চলেছি এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি কে তুমি নন্দিনী হয়তো সকলে এই মুভির ট্রেলারটি দেখে ফেলেছেন বা এখনো দেখার দেখবেন হ্যাঁ তার আগে আমি বলে রাখি যে কে তুমি নন্দিনী প্রথম যখন ট্রেজারটি বের হয়েছিল তখন কিন্তু কেউ কখনো জানতে পারেন যে এই মুভির কোথা থেকে কোন মুভি থেকে কপি করা হয়েছে যখনই এই মুভির ট্রেলারটি আসার সাথে সাথে তখনই কিন্তু সকলের মধ্যে ধারণা এসে যায় যে এই মুভির ট্রেলারটি কোথা থেকে বা এই মুভিটি কোথা থেকে কপি করা হয়েছে এবং তা কিন্তু ফুল কপি করা হয়েছে বলে অনেকে মনে করছেন এবং হ্যাঁ সত্যি তাই পুরো ফুল মুভিটি কপি করা দেওয়া হয়েছে বাংলাতে এবং তা কিন্তু ট্রান্সলেট করা দিয়েছে যেমন সেখানে হিন্দিতে যদি হয়ে থাকে সেটি কিন্তু অর্থাৎ সেখানে ডাবিং করে যেরকম ডাবিং করে বাংলাতে আনা হয়েছে পুরো পেজ টু পেজ মানে কপি পেস্ট যেভাবে বলে সেই কপি পেস্ট পুরো করে দিয়েছে এই মুভিতে যখন কোন টিজারটা আসে তখনই আমি মনে হয়েছিল যে হ্যাঁ মুভিটি খুবই ভালো হতে চলেছে বা এই মুভিটি হয়তো ফেস মুভি হতে চলেছে কোনো মুভি কপি না আমি এটা মনে করেছিলাম যে কে তুমি নন্দিনী প্রথম যে টিজারটা এসেছিল ছোট সেই টিজারে আমি দেখে এটা মনে করেছিলাম যে হয়তো কোনো মুভি থেকে না কপি করতে পারে এটা অরিজিনাল মুভি হতে পারে এসবিএফ এর একটি মুভি মানে আনতে চলেছিল এবং যে এই যে অভিনয় করেছে বনি সেনগুপ্ত বনি সেনগুপ্ত যে কটা মুভি করেছে আজ পর্যন্ত যে কটা মুভি করেছে সব কটা মুভি কিন্তু কপি মুভি সব যে কটা আপনি প্রথম থেকে দেখুন যে কটা মুভি আজ পর্যন্ত বনি সেনগুপ্ত করেছে সব কটা মুভি কিন্তু কপি হয় কোনো দক্ষিণের মুভি থেকে নয় কোনো অন্য কোনো মুভি থেকে কপি করা হয়েছে আবার কিন্তু যে কে তুমি নন্দিনী সেই মুভি কিন্তু একটি কপি মুভি দেখা দিয়েছে এবং তা কিন্তু ফুল ডিটেলস কিন্তু আমরা বলতে চলেছি আর এই যে মুভিটি হচ্ছে কে তুমি নন্দিনী মুভিটি যে মুভি থেকে কপি করা হয়েছে সেই মুভিটি কিন্তু একটি মালয়ালম মুভি সেই মুভির নাম দেওয়া হয়েছিল কিন্তু ওম শান্তি অর্থাৎ ওম শান্তি অসমমলে একটি মুভি সেই মুভিতে কিন্তু নাম মানে সেই মুভি থেকে কপি করা হয়েছে এই মুভিটি অর্থাৎ কে তুমি নন্দিনী এবং যে মালয়ালম যে মুভিটি হচ্ছে ওম শান্তি অসমা সেই মুভিটি কিন্তু খুবই জনপ্রিয় একটি মুভি হয়েছিল সেখানকার এবং সেই মুভিটি কিন্তু প্রায় 96% মানুষ কিন্তু ভালোবেসেছিল এবং তা কিন্তু রেটিং দিয়েছিল এই মুভিটি ভালো বলে তাহলে ভাবুন একটা ভালো মুভি সেই মুভি থেকে কপি যদি করে তাহলে সবাই নিশ্চয়ই জানতে পারবে যে এই মুভির কথা থেকে কপি করা হয়েছে বা কিভাবে কপি করা হয়েছে যখন ট্রেলারটি দেখবেন এই যে ওম শান্তি অসমার সেই ট্রেলার সঙ্গে আমাদের কে তুমি নন্দিনী মুভির ট্রেলারটি একসঙ্গে করবে দেখবেন সেম টু সেম ট্রেলারটি দেখানো হয়েছে যদি কপি যদি করা থাকে মুভিটি মুভিটা সেই যে ট্রেলারটি এই যে এই মুভি ট্রেলারটিকে সম্পূর্ণ বাংলা মুভির ট্রেলারটি চেঞ্জ করুন তাও কিন্তু চেঞ্জ করেনি ওখানে যে যেখানে যেরকম দেখানো হয়েছে যে ট্রেলারটি অর্থাৎ মালয়ালমে যে মুভিটি দেখানো হয়েছিল ট্রেলারটি এখানে সেম সেম মুভিটি দেখানো হয়েছে ট্রেলারটি মানে কোনো কিছুই বাদ দেয়নি যে মুভিটিতে যে কি মুভিতে আসবে এই যে মালয়ালমের মুভিটি ওম শান্তি অসমা যে মুভিটি এই মুভিটি কিন্তু মুক্তি পেয়েছিল 2014 সালে 7ই ফেব্রুয়ারি কিন্তু মুক্তি পেয়েছিল এবং এই মুভিটি পরিচালনা করেছিলেন জুদে আম্বানি জোসেফ কিন্তু এই মুভিটি পরিচালনা করেছিলেন এবং এই মুভিটি কিন্তু যে বাজেট হয়েছিল তা কিন্তু 1 কোটি এবং তা কিন্তু ব্যবসা করেছিল প্রায় 126 কোটি মানে কোটি টাকা ইনকাম করেছিল এই মুভিটি ভাবুন যদি একটা মুভি যদি 1 কোটি টাকা যদি বাজেট হয়ে থাকে এবং সে যদি 1.5 কোটি টাকার মতন যদি ব্যবসা করতে পারে সেই মুভিটা কতটা বিগ বাজেটের মুভি এবার কতটা ভালো মুভি সেটা ভাবে দেখুন সেই মুভি থেকে কিন্তু কপি করে এই কে তুমি নন্দিনী মুভিটি নিয়ে আসা হয়েছে এবং দেখা যাক এখন বাংলা মুভিটি কেমন করে তৈরি করে সেটি কিন্তু আমাদের দেখার বিষয় যে কে তুমি নন্দিনীটি কেমন করে প্রেজেন্ট করেছেন পরিচালক এবং বনি সেনগুপ্ত কেমন অভিনয় করেছে সেটি কিন্তু এখন আমাদের দেখার বিষয় এবং এই যে ট্রেলারটি এই ট্রেলারে কিন্তু যে সমস্ত সিনগুলি দেখানো হচ্ছে সেই সিনগুলি পর্যন্ত কিন্তু কে অর্থাৎ মালয়ালমের যে মুভিটি সেই মুভিতে ওম শান্তি অসমা থেকেই কিন্তু কপি করা হয়েছে আমি ভেবে পাচ্ছি না যে একটা বাংলা মুভি সে মুভিগুলি কেন কপি করে কেন তৈরি করা হয় বাংলা মুভি অন্য কোনো কন্টেন্ট নেই বা অন্য কিছু নেই অনেক রকম তো আমাদের গল্প থাকে বাংলায় প্রচুর গল্প ভালো ভালো গল্প রয়েছে সেই সব গল্প থেকে কিন্তু একটি মুভি তৈরি করা যায় তার সত্ত্বেও কিন্তু দেখে দেখে সেই দক্ষিণের মুভিগুলিকে কপি করে পেস্ট করা দেওয়া হয় বাংলাতে
আমি শুধু ভাবছি এই মুভিটি ব্যবসা করবে কিনা। এর আগে কিন্তু যে গার্লফ্রেন্ড মুভিটি সেই মুভিটি কিন্তু তার ফ্লপ হয়েছিল বনি সেনগুপ্তে, আবার সেই কপিরাইটের কপি মুভি নিয়ে এসেছে। এখন দেখার বিষয় এই মুভিটি কিন্তু কেমন হয় বনি, সেটি কিন্তু এখন দেখার বিষয়। এবং আপনি যদি এই মুভিটির প্রতি ইন্টারেস্ট থাকেন আমাকে অবশ্যই জানাতে পারেন যে কে তুমি নন্দিনী মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন এবং আমাদের কতটা ইন্টারেস্ট তা কিন্তু জানিয়ে কিন্তু আমাকে কমেন্টও করতে পারেন। এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।